সারা বাংলাদেশে গুড়ি 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 বৃষ্টি শুরু হলো। এ যশোরের মুসলমান আজ থেকে 15-20 বছরের রেকর্ড হলো। এই বাংলাদেশের নিয়ম হলো, যশোরে বৃষ্টি হলে ঝিনাইদহ হয় না, আবার ঝিনাইদহ বৃষ্টি হলে সিলেটে হয় না। কিন্তু আল্লামা সাইদি বিদার 24 ঘন্টার ভেতরে পুরো বাংলাদেশের 64টা জেলার ভেতরে একই সঙ্গে ঝিরি 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 বৃষ্টি নাজিল হয়েছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে, যশোরের মুসলমান ওই পিরোজপুরের ভেতরে আল্লামা সাইদি ফাউন্ডেশনের মসজিদের পাশেই তার কবর দেওয়া হলো। ফজর নামাজ পড়ার পরে যখন কবর করা শুরু করলো, আকাশ থেকে ঝিরি 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 বৃষ্টি শুরু হলো। কবরটা করতে করতে যখন 9টা বেজে যায়, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, আকাশটা ক্লিয়ার, প্রচণ্ড রৌদ্র, 3টা 4টা পর্যন্ত জানাজা হলো, আকাশটা ক্লিয়ার। জানাজা যখন শেষ হয়ে যাবে, আল্লামা সাইদির লাশটা কবরের মধ্যে ঢোকাবে, আবার ঝম 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 করে বৃষ্টি শুরু হলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, যশোরের মুসলমান চিৎকার করে বলেন তো, বৃষ্টি দেওয়ার মালিক কে, আবার বৃষ্টি বন্ধ করার মালিক কে? কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে নিদর্শন আছে না নাই। আল্লামা সাইদির বিদাসমানটা কান্না করে, এই জায়গার মধ্যে শেষ নয় মুসলমান, ওই কোরআনের পাখি যখন ঢাকা শহরের মধ্যে বিদায় নিয়ে চলে গেল রে, আল্লামা সাইদির বিদায়ের মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। লিল্লাহ দেখবে কোরআনি হিরে পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যাই, কোরআনি পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যাই, জালিমের আশানলে হইল বিদায়, কোরআনি হিরে পাখি ঘুম রেখে দে শুধু যাই। অপরাধ কিছু নয় কোরআনের কথা কই, যে কথাই জালিমের মসনদ কেঁপে যায়। আরো জোরে বলে, অপরাধ কিছু নয় কোরআনের কথা কই, যে কথাই জালিমের মসনদ কেঁপে যাই, পাখিটি বিহনে ব্যথিত হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, কোরআনি পাখিটির শূন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। আমার প্রিয় ভাই ইমানদারদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন কে? কিন্তু যশোরের মুসলমান আমাদের মনের মধ্যে কষ্টের কারণ হলো, ওই কোরআনের পাকে আল্লামা সাইদি বিদায় নিয়ে চলে গেছে। আল্লামা সাইদির 2টা সন্তান অভিযোগ করেছেন, আল্লামা সাইদির বিদায়টা স্বাভাবিক ছিল না, তাকে পরিকল্পিতভাবে বিদায় করে দেওয়া হয়েছে। তার বাস্তব প্রমাণ হলেন, আল্লামা সাইদির চিকিৎসা করার জন্য যেই ডাক্তারকে দায়িত্ব দিয়েছিল, ওই ডাক্তারের নাম হলো ডাক্তার মোস্তফা জামান। এই ডাক্তার মোস্তফা জামান কোন ডাক্তার? সে 2013 সালের শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে স্লোগান দিয়েছিল, সতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার, রাজাকারের ফাঁসি চাই। এই স্লোগান যেই লোকটা দিল, তাকে দিল চিকিৎসা করার দায়িত্ব। আমাদের বগুড়ার ভাষায় বলে যে শিয়েলের কাছে ছাগল বাগি। আরো জোরে বলেন, এই ডাক্তার মোস্তফা জামান যখন ইঞ্জেকশন করেছে, ওই হসপিটালের নার্স বলেছেন ওই ইঞ্জেকশন করার পরে আল্লামা সাইদি মৃত্যুর মুখে ঢলে পড়েছে। সেই ইঞ্জেকশনের মধ্যে কি পয়জন ঢুকাইছিল, কি মেডিসিন ঢুকাইছিল, আজকে এখন পর্যন্ত জাতির কাছে প্রকাশ করেনি। আমরা বলতে চাই, আজ হোক কাল হোক, এই বাংলার জমিনে তোমরা যারা কোরআনের পাখি কিনে ষড়যন্ত্র করেছো, তোমরা ভালোভাবে জেনে রেখো, একদিন তোমাদেরকে জনতার আদালতে তোমাদেরকে জবাব দিতে হবে।
কারণ আলেমদের পক্ষে আমরা আছি না নাই, কিন্তু মনের মধ্যে বড় কষ্ট। এই বাংলাদেশের মানুষ হলো হুজুগে বাঙালি আর গুজবের বাংলাদেশ। সাম্প্রতিক বাংলাদেশের নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে একজন এমপি নির্বাচিত হয়েছেন, সেই সিলেটের হবিগঞ্জ থেকে, সুনরু ঘাট থেকে, যার নাম হলো ব্যারিস্টার সুমন। কি নাম? এই ব্যারিস্টার সুমন একটু ভালো ভালো কিছু কাজ করেছে, ফেসবুক ইন্টারনেটে ভালো ভালো কথা বলেছে, আর বাংলাদেশের জনগণ হুজুগে পাগল হয়ে গেছে। কিছু কিছু হুজুর তো ব্যারিস্টার সুমন এমপি হওয়ার পরে প্রশংসা করতে করতে আকাশের চাঁদ তারা বানিয়ে দিচ্ছে, কেউ তাকে হযরত উমর ফারুকের সঙ্গে মিল করতেছে জোরে কর নাউজুবিল্লাহ। আবার কিছু কিছু হুজুর দেখলাম ওই সুমনের কাছে যে ব্যারিস্টার সুমনের গলার ভেতরে মালা দিয়ে তাকে সম্বর্ধনা জানিয়ে তার প্রশংসা করে নিজেদেরকে গর্ভবতী মনে করতেছে। এতগুলো কথা আমি কেন বললাম? এই যশোরের মুসলমান, এই ব্যারিস্টার সুমনের ইতিহাস ভুলে গেলে চলবে না। এই ব্যারিস্টার সুমন হলো সেই সুমন যেই সুমন সরকারি প্রসিকিউটর থাকতে আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য তিনি সর্বোচ্চ ষড়যন্ত্র করেছে। এ বাংলার মুসলমান আমি কি হলে চলতে হবে না? আল্লামা সাইদি ফাঁসি না হওয়াতে অ্যাটর্নি জেনারেল মনে কষ্ট পেয়েছিল, এই ব্যারিস্টার সুমনও বলেছিল সাইদির ফাঁসি না হওয়াতে মনে কষ্ট পেয়েছি। যেই ব্যক্তি আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, কাজ করেছে, পরিকল্পনা করেছে, ওই ব্যক্তিকে কোনো ইমানদার সমর্থন করতে পারে না। এমনকি এই জায়গার মধ্যে শেষ নয়, এই বাংলাদেশে যখন নরেন্দ্র মোদী আসলো, ভাস্কর্য বিরোধী যখন আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ভাস্কর্য বিরোধী আন্দোলন হলো, এই ব্যারিস্টার সুমন বলেছিল যে যারা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে এই আলেমগুলো হলো রাজাকারের বাচ্চা। কেরে বাংলাদেশের মুসলমান এত সহজ ইতিহাস ভুলে গেলে চলবে? যেই লোকটা আলেমদেরকে রাজাকার বললো, আল্লামা সাইদির ফাঁসি দেওয়ার পরিকল্পনা করে চেষ্টা করলো, ওই ব্যক্তিকে সমর্থন করবেন এটা কখনো ইমানের দাবি হতে পারে না। একটা কথা বুঝবেন, সুমন সাহেব ভালো কাজ করে, মানুষের পাশে দাঁড়ায়, আমি এর বিরোধিতা করি না, সত্যের প্রশংসা করি, কিন্তু সেই এমপি কেমনে হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই সুমনকে বলছে, ব্যারিস্টার সুমন তুমি তো হলে ফেসবুকের এমপি। জোরে বলেন, কিসের এমপি? মানে ফেসবুকে ফেসবুকে ভালো ভালো কিছু কাজ করে, আই ওয়াশ। কি ওয়াশ? মানে আই ওয়াশ করে জনমত তৈরি করে এমপি হয়ে গেছে। আমি তো গবেষণা করে দেখেছি, এই যে ব্যারিস্টার সুমন আর বগুড়ার হিরু আলমের মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কন না কে, ওই হিরু আলমও ভাইরাল হয়ে বগুড়া এমপিতে দাঁড়াইছিল। আমার নিজের বাড়ি বগুড়া, সঠিক খবর বলি শোনেন, প্রথম নির্বাচনে এই যে হিরু আলম নির্বাচিত হয়েছে, ভোটও পেয়েছে, কিন্তু তাকে এমপি বানানো হয়নি, সংসদ অপমান হবে দেখে তাকে চক্রান্ত করে হারিয়ে দেওয়া হয়েছে। তাহলে হিরু আলম হারিয়ে গেছে আর ব্যারিস্টার সুমন এমপি হয়েছে, কারণ হলো ব্যারিস্টার সুমন তাদেরই দলের লোক। কথা কন না কে, মানে ও যদিও শরীফা, মনে মনে বিদ্রোহী শরীফা, কিন্তু আসলে সে শরীফ। এ কথা কন না কে, আমার কথা কি বোঝা যায়? আরে ভাই, দল তো একটাই, খেলা তো একটাই, শুধু মনে মনে আলাদা হয়ে খেলা দেশে। ব্যারিস্টার সুমন যদি নৌকার দলের লোক না হতো সেও এমপি হতে পারতো না। সুতরাং ব্যারিস্টার সুমনকে বলবো, আমি তোমার বিরোধিতা করি না, তোমার ভালো কাজের প্রশংসা করি, কিন্তু তোমার বিরুদ্ধে, তোমার ভেতরে আলেম বিরোধী যেই মনোভাব আছে এটা তুমি ত্যাগ করো, আলেমদের কাছে ক্ষমা চাও, আমরাও তোমার পক্ষে কথা বলবো। আর আলেমদের পক্ষে যে থাকে না তার সঙ্গে আমরা থাকতে পারি, কিন্তু আমি বলতে চাই যশোরের মুসলমান, আল্লামা সাইদির বিষয়ে আলোচনা করলাম, আপনার চোখের পানি ফেলে কান্না করলেন না, কান্না করলে এই দায়িত্ব শেষ হবে না। আল্লামা সাইদির দুইটা স্বপ্ন ছিল, চিৎকার করে বলেন কয়টা? আল্লামা সাইদি সারা জীবন দোয়া করতে, আল্লাহ আপনি আমাকে শাহাদতের মৃত্যু দেবেন, আমি বিশ্বাস করি 13 বছর জেলে বন্দী থাকতে থাকতে তিনি বিদায় নিয়ে চলে গেছে, এর ওসিলাই আল্লাহ তাকে শাহাদতের মর্যাদা দেবে ইনশা। আর 2 নম্বর, আল্লামা সাইদি স্বপ্ন দেখত এই বাংলাদেশটা যেন কোরআনের রাষ্ট্র হয়, এই বাংলাদেশ যেন কোরআনের রাজ কায়েম হয়। এখন আমি বলতে চাই যশোরের মুসলমান, বাংলাদেশ কি কোরআন দে চলে? কোরআনের রাষ্ট্র কি বাংলাদেশে কায়েম হয়েছে? সুতরাং আজকের মাহফিল থেকে শপথ গ্রহণ করব, শুধু আল্লামা সাইদির কথা বলে চোখের পানি ফেলে কান্না করলে হবে না, আল্লামা সাইদির অসমাপ্ত স্বপ্ন এই বাংলার জমিনে কোরআনের রাষ্ট্র কায়েমের জন্য
এই বাংলাদেশে কোরআনের আজ কায়েমের জন্য, আল্লামা সাইদির স্বপ্ন পূরণের জন্য এই বাংলার জমিনে আল্লাহ আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে, শপথের কর্মী হয়ে, ইসলামী আন্দোলনের সদস্য হয়ে এই বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে দূরে দেখান। এ যশোরের মুসলমান কবির মনোযোগ ওই খাতার লাশটাকে খাটুনের মধ্যে রাখার পর আমি আপনাদেরকে আল্লামা সাইদের জানাজার মধ্যে নিয়ে গিয়েছিলাম। শেষ কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে কাজা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। লক্ষ্য করে শোনেন, জহর নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, আসর নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, এই লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজাটা পড়বা না রে, অনেক দূর থেকে আমরা এসেছি, এই জানাজাটা পরে বাড়ির দিকে ফেরত চলে যেতে চাই। সঙ্গে সঙ্গে একটা ছাত্র দাঁড়িয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালোভাবে জেনে নাও, বাড়িতে চলে যাও, আজকে খাজার জানাজা হবে না, আজকে বিনা জানাজায় এই খাজার লাশটাকে আমরা দাফন করে দিতে চাই। সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ মানুষ বলে, না না না, এটা সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না, কখনো এটা হতে তো পারে না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা রে, এই খাজার মৃত্যুর আগে চারটা শর্ত দিয়ে গেছে, এই চারটা শর্তের লোক না পেলে জানাজা যাওয়ার মতো তো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে সব লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে বলা শুরু করলো, এ ছাত্ররা রে, খাজার মৃত্যুর পূর্বে কি কি চারটা শর্ত দিয়ে গেছে বলো তো দেখি। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে, এই কথা বলার পরে একটা ছাত্র দাঁড়িয়ে লক্ষ মানুষের মধ্যে বলা শুরু করল, এ পৃথিবীর মানুষেরা, তোমাদের ভিতরে এমন কি কোন মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে একা আধারে 40 বছর ধরে জামাতে ফরজ নামাজ আদায় করেছো? চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, তোমাদের মধ্যে এমন কি কোন মানুষ আছো নাকি যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছো নাকি রে যেই মানুষটা জীবনে কোনো দিনে কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাও নাই? তোমাদের ভেতরে এমন কি কোনো মানুষ আছো নাকি যেই মানুষটা আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? এই 4টা গুণের যদি লক্ষ্য যে পাওয়া যায়, ওই লোকের ইমামতিত্ব আজকে নামাজ আদায় হবে রে। আর 4টা গুণের লোক যদি খুঁজে না পাওয়া যায়, জানাজা হবে না, বিনে জানাজায় হাজার লাশটাকে দাফন করতে যায়। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা কান্না করা শুরু করলেন, সবাই নিজেদের কে আসামের কাঠ গড়াই দাঁড় করালেন, কে আছে রে এই 4টা গুণ অর্জন করে তার মাধ্যমে জানাজার নামাজটা হবে। কান্না করতে করতে মাগরিবের নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, এছার নামাজ পার হয়ে যায় জানাজা হয় না, এছার নামাজ পরে রাতের 9টা 10টা যখন বেজে গেল, এমন সময় লক্ষ্য করে দেখা গেল 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে ওই খাটুনিটা কাঁধের ওপরে নেওয়ার পরে আস্তে করে কবরের দিকে চলে যাবে, এমন সময় দূর থেকে দেখা গেল একটা লোককে যেন চিৎকার করে ডাকতে বলে, পৃথিবীর মানুষের রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না, আজকে খাজার জানাজার ভেতরে আমি তার নামাজের ইমামতিত্বটা করতে চাই। লিল্লাহ দেখবে এই লক্ষ লক্ষ মানুষের বড় আশ্চর্য হয়ে গেল, এই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা 4টা গুণ অর্জন করে জানাজার নামাজটা পড়াতে চাইতেছে? ওই লোকটা নামাজ পড়ার জন্য নামাজের জায়গায় যখন দাঁড়িয়ে গেল, সবাই লক্ষ লক্ষ মানুষের চোখের পানি ফেলে ফেলে কান্না করে দোয়া করে, লোকটা ডান দিকে সালাম ফেললেন, বাম দিকে সালাম ফেললেন, নামাজও হয়ে গেল। কিন্তু নামাজ হয়ে যাওয়ার পরে এমন একটা আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল, ওই যে খাজার লাশটা কবরের দিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু খাজার লাশের কাছে কেউ যাইতে চায় না রে। এই লক্ষ লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে দৌড়ে চলে যায়, ওই মানুষটা কোন মানুষ রে যেই মানুষটা 4টা গুণ অর্জন করে নামাজ পড়ানোর মতো যোগ্যতা
অর্জন করলো, ওই মানুষটির কাছে চলে যেতে চায়, ওই মানুষটার পরিচয় জানতে চায়। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখ, এ যশোরের মুসলমান কোন মানুষটা চারটে গুণ অর্জন করে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করলো, ওই লোকটার পরিচয়টা আপনাদের জানতে মন চায় কি চায় না? এ দুই মিনিট চলবে আর চলবে, কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে স্যার, এবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত উঠুন তো দেখি। লিল্লাহে তাকবীর। এ সাউনাগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে বা বিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করছে তারা, আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেব, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা, দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই। প্রথমে হাত উঠাও অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি হাত উঠাও। হ্যাঁ, লিল্লাহে তাকবীর, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরব্বীর হাত উঠান তো দেখি, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান জি। লিল্লাহে তাকবীর, সাউন্ড কোনটা বেশি ভাই সাহেব? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই, সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব, আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে, ওদের অন্তরে যেন কাঁপুনি সৃষ্টি হয়। রাজি আছো মুসলমান? দেখি সবাই টান টান করে হাত উঠন তো দেখি, সবাই হাতগুলো একটু নাড়ান তো দেখি, ঘুম সেরুক নাড়ান। এই সবাই এভাবে নাড়ান হাত। এখন আলহামদুলিল্লাহ হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার দান দেখেন। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা, কোরআন আছে যে কানে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, সংসদে জালো, সারা বাংলায় জালো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, রাত বাজতেছে 12:37, আর আপনাদের চোখের দিকে চাইয়ে মনে হচ্ছে সন্ধ্যে 7টা বাজে। এ কথা কর না কে, মানে রাত 12:30 কখন পার হয়ে গেছে আমরা বুঝবেরই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, জোরে কোন আমিন। তাহলে আজকের আলোচনার মেসেজ হলো, আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বর্তমানে বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? এই বাংলাদেশে নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পীদের যেই সম্মান আছে, আলেমদের সেই সম্মান নাই। এই যে গত এক সপ্তাহ আগে বাংলাদেশের একজন চলচ্চিত্র জগতের নায়ক অভিনেতা, যার নাম হলেন আহমেদ রোবেল, এই নায়কটা বাড়ি থেকে বের হয়েছে, অভিনেতা বাড়ি থেকে বের হয়েছে বসুন্ধরা সিটিতে সিনেমা দেখবে। ওই বসুন্ধরা সিটিতে যাওয়ার পরে ওখানে স্টক করে সে মারা গেছে, ওর অভিনীত সিনেমা চলতিছে, ও মরে গেছে, তার সিনেমা বন্ধ হয়নি। জোরে কোন সুবহানাল্লাহ কি এ জোরকর নাউজুবিল্লাহ। তাহলে একটা কথা বোঝার চেষ্টা করবেন, আপনি কি নায়ক, নায়ক মরে গেছে সিনেমা হলের ভেতরে বসুন্ধরাতে যাওয়ার পরে, তারপরও সিনেমা বন্ধ হয়নি, এমনকি সিনেমা যারা তৈরি করেছে পরের দিনে ঘোষণা করেছে আহমেদ রোবেলের মৃত্যু উপলক্ষে 6 মাস পর্যন্ত এই সিনেমা চলতেই থাকবে। মানে ওদের ধারণা, রোবেলের সিনেমা যদি হলে চলে তাহলে ওর কবরে সওয়াব যেতেই থাকবে নাকি? আচ্ছা আপনারা বলেন তো, সওয়াব যাবে না গুনো যাবে? শোনেন বাপদাদার কিচ্ছে কাহিনী বলবো না, আবু দাউদ শরীফের হাদিসে রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি নামাজ পড়তে পড়তে মারা যায়, রোজা থেকে মারা যায়, জিকির করে মারা যায়, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। পক্ষান্তরে কোনো লোক যদি অন্যায় করতে করতে মারা যায়, মদ খেতে খেতে মারা যায়, জুয়া খেলতে খেলতে মারা যায়, সিনেমা দেখতে দেখতে মারা যায়, কবিরা গুনো করতে করতে মারা যায়, রসুল বললেন এটা হলো জাহান্নামী মৃত্যুর আলামত। তাহলে বলেন দেখি, সিনেমার হলে গেছে, বসুন্ধরা সিটিতে গেছে, তারপরও সিনেমা বন্ধ হয়নি, চলতেছে, এটা কি জান্নাতি মৃত্যু না জাহান্নামী মৃত্যু?
আমি বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে বলতে চাই, গায়ক গায়িকাদেরকে বলতে চাই, দেখো তোমরা মরে গেছো তারপরও সিনেমা বন্ধ হয় না। পরিচালকরা চিন্তা করে যেহেতু মরে গেছে সিনেমা এখন হলে চালালে আরো হিট হবে, আরো টাকা ইনকাম হবে, তার মানে বোঝা যায় তুমি কবরে মুক্তি পাও এটা তোমার কেউ চায় না। কথা বলে না কেন? কত ছয় নায়ক নায়িকার দাম আছে, গায়ক গায়িকার দাম আছে, আলেমদের কোনো দাম? আর এই এমপি হলো সাকিব আল হাসান, মাস্টার বিবিন মুর্তুজা, মমতা সাপত তিনবার হওয়ার পরে এইবারে ফেল করছে। কথা কর না কে, বাংলাদেশে নায়ক নায়িকা গায়ক গায়িক এমপি হয়, আলেমরা সংসদে যেতে চাইলে অনেকের শরীরে চুলকানি শুরু হয়, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করে গেছে আলেমদের দৌড়। আগে মানুষের ধারণা ছিল মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাইদি প্রমাণ করছে না মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় হলো সংসদ পর্যন্ত। আল্লামা সাইদি যেরকম তাফসির মাহফিলে আলোচনা করেছে একই রকম ভাবে সংসদে গিয়ে তিনি কোরআনে বক্তব্য দিয়েছে। ওই আল্লামা সাইদি প্রমাণ করে গেছে আলেমদের জায়গা শুধু মসজিদ আর মাদ্রাসা নয়, আলেমদেরকে ওই সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। এখন আমি বলতে চাই যশোরের মুসলমান, এই পুরো বাংলাদেশের মধ্য থেকে, আলেমদের মধ্য থেকে, ইসলামী আন্দোলনের কর্মীদের মধ্য থেকে 300 জন সদস্য নির্বাচিত হয়ে সংসদে গিয়ে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটো হাত আল্লাহকে তুলে দেখান, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে 2 মিনিট টাইম কি দেওয়া যাবে? ওই লোকটার পরিচয় জানতে চাই কি চায় না? এত শরীর মুসলমান গভীর মনোযোগ, যেই শিক্ষাটা দেওয়ার জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনাটা করেছি, শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। এই যে লক্ষ মানুষেরা ওই মানুষটির কাছে যাওয়ার পরে দেখে তাজ্জব ঘটনা, যেই লোকটা নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে ওই লোকটাকে দেখার পরে সবাই অবাক হয়ে গেল, যেই লোকটা নামাজ পড়াইছে এই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো মহাদ্দেশ নয়, এই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটার পরিচয় হলো তিনি দিল্লির সম্রাট, দিল্লির রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি লিল্লাহ। দেখবে এ দশের মুসলমান গভীর মনোযোগ, ওই লোকটা হুজুর ছিল না, ওই লোকটা কিন্তু মাওলানা ছিল না, লোকটা মুহাদ্দিস মুফাসসির ছিল না, ওই লোকটা ছিল দিল্লির একজন রাষ্ট্রপতি। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আজকে যেই রকম ভারতের ভেতরে দিল্লি হলো রাজধানী, ওই সময় কিন্তু শুধু ভারতের রাজধানী দিল্লি ছিল না, ভারত পাকিস্তান মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সবগুলো দেশ মিলেছিল ভারতীয় উপমহাদেশ। এই উপমহাদেশের ভেতরে তার রাজধানীর কেন্দ্রবিন্দু ছিল দিল্লি। এই পুরো উপমহাদেশের ভেতরে যেই মানুষটা সম্রাট ছিল ওই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই যে 2 ঘন্টা ধরে এই আলোচনাটা আমি কেন আপনাদের মধ্যে করলাম, এর ভেতরে আমার কিন্তু কিছু মাকসাদ আছে, এর মধ্যে আমার কিন্তু কিছু উদ্দেশ্য আছে, এই উদ্দেশ্যটা কানকারা করে শোনার চেষ্টা করবেন। এই যশোরের মুসলমানেরা, আমার আলোচনার শিক্ষা হলো ওই লোকটা রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর ধরে যদি জামাতে নামাজ আদায় করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি 40 বছর তার যত নামাজটা পড়তে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা যদি সত্যি হেফাজত করতে পারে আমরা কেন পারবো না? ওই লোকটা আসরের আগে যদি চার রাকাত সুন্নাতটা পড়তে পারে আমরা কেন পারবো না? এত ছিল মুসলমান গভীর মনোযোগ। প্রত্যেক বছরে আপনাদের মনোহরপুর এলাকার মধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল করেছেন, এই লক্ষ টাকা দিয়ে মাহফিল করে কি লাভ হবে? হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে ওয়াজ শুনে কি লাভ হবে যদি আমরা আমাদের জীবনের আমূলের পরিবর্তন করতে না পারি? হাজার হাজার মাহফিল শোনার কোনো দরকার নাই, জীবন পরিবর্তন করার জন্য একটা মাহফিলের সিদ্ধান্ত আপনাদের জন্য যথেষ্ট হতে পারে। এই জন্য আপনাদের দুপায়ে হাত দিয়ে অনুরোধ করে বলবো, এই যে মাহফিল করেছেন লক্ষ টাকা দিয়ে, সিদ্ধান্ত না নিয়ে কিন্তু 2-4 আনা বসার লাভ হবে না। এই জন্য অন্ধকার কবরকে কিন্তু স্মরণ করতে হবে। অন্ধকার কবরের কথা চিন্তা করেন, কারু বা বাবা বিদায় নিয়ে চলে গেছে, কারু বা মা বিদায় নিয়ে চলে গেছে, কারু বা দাদা দাদি অন্ধকার কবরে চলে গেছে, একদিন আমাদের কেউ কিন্তু অন্ধকার কবরে চলে যেতে হবে। আল্লাহর কোরআন এই জন্য কত চমৎকার করে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা
আমি তোমাদের জীবনকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, তারা ভালো ভালো আমল করে কবরের মধ্যে আসতে পারে। এই জন্য বলতে চাই, এ যশোরের মুসলমান, আজকের আলোচনা শোনার পরে কে কে আছেন আপনারা শপথ গ্রহণ করবেন, আল্লাহ আমাদের যতদিন বেঁচে রেখেছে অতীতে যা করেছি ভুল করেছি তৌবা করব, আল্লাহ যতদিন বেঁচে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করব, রমজান মাসে রোজা রাখবো, হজ করব, যাকাত দেব, রসুলের সুন্নাহ মানব, আমলিয়তের জিন্দেগি গঠন করতে কারা কারা রাজি আছেন দু দেখা আল্লাহকে তুলে দেখা।